রবিউল হাসান আপনি লিখেছেন রমাদানের প্রস্তুতি হিসাবে এখন থেকে কি আমল করতে পারি রমাদানকে অর্থবহ করার জন্য অবশ্যই সুন্দর এবং যথাযোগ্য প্রস্তুতি গ্রহণ করা উচিত হাল্লাকে অনেক বলেছেন ও আয় আয়াদুল খুরুজামা আদুল্লাহদ্দা অর্থাৎ কোনো এক যুদ্ধে কিছু লোক পিছপা ছিলেন যারা হাজ যেতে পারেননি এর মধ্যে উল্লেখযোগ্য মুনাফিকরা ছিল আল্লাহ আবু তাদের সম্পর্কে বলেছেন ওলা আলাদুল হরুজ আলা আদুল তারা যদি যুদ্ধে যাওয়ার কোনো সদিচ্ছা তাদের থাকতো তাহলে তারা অবশ্যই আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত। কিন্তু তাদের কোনো প্রস্তুতি গ্রহণ না করাটা প্রমাণ করে যে তারা আসলে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সদিচ্ছাই তাদের ছিল না এখান থেকে যে কোনো ভালো কাজ আপনি করতে চাচ্ছেন সেটার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনাকে সেটি প্রমাণ করবে যে আপনি সেই ভালো কাজটি করতে চাইছেন অতএব রমদানের আগে থেকে যথেষ্ট আগে থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে আমরা কয়েকটা কাজ করতে পারি যেমন বিগত রমাদানে আমাদের রমাদান মাসে ইবাজত করার যে প্ল্যান পরিকল্পনা ছিল সেটা কেন হয়নি সেটাকে আমরা নতুন করে আমরা পরো করে দেখতে পারি যাচাই করতে পারি এবং সেই কারণগুলোকে অনুসন্ধান করে বের করে এনে এই বছর যেন সেগুলো রিপিট না হয় সেজন্য এখন থেকে পরিকল্পনা শুরু করতে পারি সেই সাথে কোন টাইমে কোন ইবাদত করব আমরা কোন টাইমে কোন অবলম্বন করব কোন ভালো কাজটা করব সেগুলোর জন্য আমরা এখন থেকে তালিকা করে ফেলতে পারি এটাও রমাদানকে যথাযোগ্যভাবে কাজে লাগানোর জন্য অন্যতম একটা বড় প্রস্তুতির বিষয় যে আমি কোন টাইমে তেলাত করব কোন টাইমে দোয়া করব তাহা সময় ভোর উঠে আমি কোন টাইমে দোয়া করবো আল্লাহর কাছে কী চাইবো না চাইব সবগুলো বিষয় আমাদেরকে খেয়ালে রাখা উচিত এর পাশাপাশি রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে ঈদের কেনাকাটা ইত্যাদিতে যে সময়গুলো ব্যয় হয়ে যায় শেষ দশকটা বরবাদ হয়ে যায় সেটা যেন না হয় সেজন্য আগে থেকে আমরা ঈদের প্রস্তুতিগুলো সেরে ফেলতে পারি এর পাশাপাশি রমাদান মাসে আমাদের অন্যান্য যে সমস্ত ব্যক্তিগত কাজগুলোর কারণে সাধারণত এবাদবন্দি গীতে আমাদের ঘাটতি হয় সেগুলোকে এখন থেকে পরিকল্পনা করে যতটুকু সম্ভব কাস্টমাইজ করে ফেলা অথবা এখন থেকে কিছু কাজকে আগায় রাখা এগুলো আমাদের করে রাখা উচিত রমাদানের প্রস্তুতি অংশ রমাদানের আমল রমাদানের মাস আলাই এগুলো আমরা জানতে পারি আসুনা ফাউন্ডেশন থেকে গত বছর রমাদান প্ল্যানার নামে একটি বই ছাপা হয়েছিল এবছর আলহামদুলিল্লাহ সেই বই ছাপার কাজ আমরা শেষ এর দিকে নিয়ে এসেছি আশা করছি আগামী তিন চার দিনের মধ্যে বই আপনাদেরকে আমরা উপহার দিতে পারব রমাদান প্ল্যানার এবার বইয়ের পাশাপাশি ক্যালেন্ডার ফর্মেটও আমরা প্রিন্ট করছি এবং এই বইয়ের মাধ্যমে ঈশাওয়াল্লাহিনিল্লাহ আপনি অবদানকে অনেক বেশি ফলপ্রুষ এবং অর্থবহ করতে পারবেন বলে আমরা মনে করি সেখানে সারাদিনে আপনি কী কী কাজ করতে পারেন বিভিন্ন কাজের প্রস্তাবনা দেওয়া আছে পরামর্শ দেওয়া আছে এবং ছক এঁকে দেওয়া আছে যাতে করে আপনি নিজে নিজের হিসেব গ্রহণ করতে পারেন যদিও এই প্ল্যানার কোনো কারণে হ্যাদিস থেকে বাতানো কোনো সুনির্দিষ্ট ফরমেট নয় কিন্তু যে কোনো ঐচ্ছিক আমল করার জন্য একটু প্ল্যান করে করতে পারলে সুবিধা হয় সেজন্য প্ল্যান এবং পরিকল্পনার জন্য এটি সহায়ক মাত্র বিধায় এই বইটা এবং ক্যালেন্ডারটা আপনারা সংগ্রহ করতে পারেন সালভিনা